আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, তোমরা ভাই পাগল হয়ে গেছো এই গেমটা খেলানোর জন্য। বারবার শুধু এটাই কমেন্ট, আইসক্রিম গেমটা খেলো। কিন্তু এখন তোমাদেরকে আমি কিভাবে বুঝাবো ভাই, এগুলো হলো নুব গেম ভাই, এগুলো নুব গেম। আইসক্রিম কোন গেম হইলো? এরকম ছোটখাটো গেম আমাকে ভয় পাওয়াতে পারে না ভাই। আইসক্রিম হলো একটা বাচ্চা খেলা। আইসক্রিম হলো একটা অনেক ভয়ানক গেম। নতুন একটা গেম আসছে যেটা নাম হলো আইসক্রিম 8, সেটা অনেক হরর গেম, আর আমাকে সেটা খেলতে লাগবে এখনই। ঠিক আছে, খেলতেছি। চলো ভাই, টাইম ওয়েস্ট না করে গেম প্লে শুরু করা যাক। ওকে তো গাইস, আমাদের আইসক্রিম 8 স্টার্ট হয়ে গেছে। আর আমরা ভাই, আর এখানে তিনটা অপশন আছে, একটা হলো ইজি, নর্মাল, হার্ড। ইজি ইজি আমি খেলবো ভাই, আমরা খেলবো নর্মাল, মানে হার্ডটা একটু বেশি হার্ড হয়ে যায় তার জন্য আমরা নর্মাল খেলবো। তো গাইস, আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। ওকে তো, যারা যারা আইসক্রিমের স্টোরি জানো তারা হয়তো জানো যে চারটা ছেলে ভাই কিডন্যাপ হয়ে গেছে। রড বা কি একটা বড় করে আইসক্রিমের মতন মুখ, সেই ভাই কিডন্যাপ করছে সেই বাচ্চাগুলোকে। আর এই গেমটার ভাই সাতটা পার্ট চলে আসছিল আগে, আর এটা হলো 8 নম্বর পার্ট যেটা এখন আমরা খেলতেছি। আর আমাদেরকে ভাই আজকে এসকেপ করতেই হবে যেমন তেমন করে, সেই চারটা বাচ্চাকে এসকেপ করতে লাগবে আজকে। আর এটা হলো সেই বিল্ডিংটা ভাই যেখানে আইসক্রিম কিডন্যাপ করেছে, আর আজকে আমাদেরকে সেখান থেকেই গেমটাকে শুরু করতে লাগবে। দেখো এই দরজার মধ্যে আইসক্রিম ধাক্কাধাক্কি করতেছে, মানে আমাদেরকে এখন এখান থেকে এসকেপ করতে লাগবে। ষড়যন্ত্র দেখছো ভাই সব জায়গায়। ওকে, তো আমরা একটা ক্রোবার পাই গেছি, এখন আমাদেরকে এখান থেকে এসকেপ করার জায়গা লাগবে এখানে। ওকে, ওই দেখো নিচে একটা লিড আছে, আমাকে যতদূর মনে হচ্ছে এখান থেকে আমাদেরকে এসকেপ করতে হবে, কিন্তু এটা সরানো যাচ্ছে না। আমাকে যতদূর মনে হচ্ছে আমাকে সোফাটাকে সরাতে হবে। সোফাটা সরানো যাবে? হ্যাঁ, সোফাটা সরানো যাচ্ছে, সোফাটাকে সরাই দিই। ওকে, সোফাটাকে সরাই দিছি, এবার আমরা লিডটাকে এসকেপ করতে পারবো ভাই। ভাই প্রথম এসকেপ আমরা করে নিচ্ছি ফটাফট, এগুলা ইচ্ছি। আয় চল, সবাই চলে ভাই, সবাই চলে, আমি বার করে দিচ্ছি ভাই এসকেপ করার ইজি রাস্তা, বার করে দিচ্ছি তোদের জন্য। সবাই আসো ভাই। ভাই চারটা বাচ্চাকে এসকেপ করাই দিচ্ছি। এই দেখো ভাই, এইটাই সেই মনসারটা ভাই যে চারটা বাচ্চাকে কিডন্যাপ করছে, আর অনেকগুলা বাচ্চাকে কিডন্যাপ করে ভাই। হ্যাঁ ভাই, দেখো এখন অবাক হয়ে গেছে ভাই যে আমরা কিডন্যাপ, এই দেখো অবাক হয়ে গেছে। কি করবি ভাই, তুই কি করবি এটা কি জোকার বলতেছে যে আমি বিরক্ত হয়ে গেছি তোদের ইসেতে। ভাই এ তো কিছু একটা করবে বলতেছে। ও ভাই এই দেখো একটা বাটন দাবাই দিলো, আর এই বাটনটাতে কি হবে ভাই? ও ভাই, বাটনটাতে পুরো দেখো পুরো সিকিউরিটি বাড়াই দিছে, পুরো ওরা আইসক্রিম বিল্ডিং এর মধ্যে যত সিকিউরিটি আছে সব সিকিউরিটি বাড়াই দিছে। এখন ভাই এখান থেকে এসকেপ করা অনেক মুশকিল হবে, কিন্তু গাইস আমরা প্রো এসকেপ করে নেব ভাই। ওকে, তো এই ছেলেটা দেখো একটা ম্যাপ নিয়ে আসছে, এই ম্যাপের মধ্যে তিনটা জেনারেটর আছে যেটা আমাদেরকে ভাঙতে লাগবে। ওকে গাইস, বুঝে গেছি আমাদেরকে কি করতে হবে। ইয়েস গাইস, আমরা এখন বুঝে গেছি আমাদেরকে কি করতে হবে। ওকে, তো আমাদের গেম আবার স্টার্ট হয়ে গেছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের সামনে একটা দেখো এই যে এই চশমা পরা ছেলেটা আছে না, এই ছেলেটা না একটা ম্যাপ নিয়ে আসছে, আর এইটা হলো সেই ম্যাপটা ভাই। এই ম্যাপের মধ্যে দেখবা যে তিনটা জেনারেটর দেওয়া আছে, আর আমাদেরকে সেই জেনারেটরটা ভাঙতে হবে, তাহলে আমরা এসকেপ করে যেতে পারবো। আর এখানে একটা গানও আছে ভাই, রড গান। ওকে, এটা আমাদেরকে পরে কাজে দিবে, আগে ম্যাপটাকে খুলি। ম্যাপের মধ্যে দেখো আমাদেরকে তিনটা জায়গা বলছে, একটা জোসেফ কটেজ, ল্যাবরেটরি আর মিউজিয়াম। এই তিনটার মধ্যে কোনটা সবার প্রথমে চুজ করা যায়? আমরা চুজ করছি ল্যাবরেটরি। আমাদেরকে ল্যাবরেটরি থেকে এসকেপ করতে লাগবে সর্বপ্রথমে। ওকে, আমরা দরজা খুলে দিচ্ছি। ওকে, তো এবার খোঁজা যাক ভাই এখান থেকে কোথায় যাওয়া যাবে। ল্যাবরেটরির রাস্তা আমাদেরকে খুঁজতে লাগবে। ওইখানে একটা জায়গা আছে, ছোট্ট একটা জায়গা, ভেন্ট দেওয়া আছে একটা, ভেন্ট থেকে আমরা বেরোতে পারবো। ওকে লেটস গো, ভেন্ট থেকে আমরা বেরোবো। তো চলো। আমি পরে কথা বলতেছি, আমাকে আগে ল্যাবরেটরিতে যেতে লাগবে, বুঝলা? আমাদেরকে আগে গাইস ল্যাবরেটরিতে যেতে লাগবে। ইভিললালকে গাইস আমি পরে দেখাবো, আগে ল্যাবরেটরি যাই। সেখানে একটা জেনারেটর আছে, সেই জেনারেটরটাকে আমরা ভাঙবো, তারপরে আবার আমরা ইভিললালকে তারপর মারতে আসবো ভাই। সবার লাস্টে ইভিললালকে মারবো ভাই, তরপায় মারবো ইভিললালকে। তোমরা খালি দেখো ভাই, আমার ইভিললালকে একটুকু পোষায় না ভাই। ওকে, তো আমার যতদূর মনে হচ্ছে ল্যাবরেটরির রাস্তা হলো এই পাশে আছে। ওকে, তো এখানে একটা রাস্তা আছে, একটা হোল আছে, এখান থেকে আমরা ভিতরে ঢুকে যাব। আর ভিতরে এটা কি ভাই, কুটকুটি, এটা কি? ও ভাই,
ইলেকট্রিক গান নিতে লাগবে। আবে ইয়ার, এরা
মাঝখানে এত বিরক্ত করে না। ওখান থেকে টমকে নিচে যেতে লাগবে, একটা ইলেকট্রিক গান নিতে লাগবে, আর ওই গানটা দিয়ে আমাকে না ইলেকট্রিক একটা লক খুলতে লাগবে। এই দেখো এই দেখো এই দেখো, মর মর। আবে কেক দিলাম তাও মরলো না ভাই, ভাই কেক দিলাম তাও মরলো না ভাই, এখানে কি মরে গেল? চলো ভাই চলো চলো, আমাদের কাজ নাই, আমাদেরকে ফরওয়ার্ড। ওই রড রড আসছে, রড ওই রড করতে গেছে যে কেকের কেকের সামনে, কেকের সামনে, কেকের সামনে আসছে। মর মর উপরে যেতে লাগবে, আর জেনারেটরের মধ্যে ওই ছেলেটাকে আমাকে দিতে লাগবে। চল 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 ফটাফট চল ফটাফট চল। রড ভাই সামনে চলে আসে, ওই দেখো ভাই গান করতেছে, ভাই রড গান করতেছে। এদিকে খালি তাকা, এদিকে তাকাইলে ভাই কেক দিয়ে উড়াবো তোকে। এই তো তাকাইছে তাকাইছে তাকাইছে, আয় 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 আয়, আমার সামনে আয় না ভাই, উড়ে যা। আয় দেখো আমার সামনে, আমাকে আমার সামনে লড়তে আসছিল ভাই এরা, ভাই এরা জানে না ভাই আমি কত বড় প্রো। ওকে আমরা জেনারেটরের মধ্যে চলে আসছি। ওকে তো আমাদের ফার্স্ট জেনারেটর, জেনারেটর কি ভাই, জেনারেটর কি বলতেছি আমি ভাই। ওকে ফটাফট দে ভাই আমাকে এখন এটাকে, ওকে এবার আমাকে হ্যাক করতে লাগবে এই কম্পিউটারটা। চলো হ্যাকিং শুরু করো ভাই ফটাফট। ওকে আমাদের কম্পিউটার হয়ে গেছে হ্যাক, আর আমাদের ফার্স্ট জেনারেটর ভাই অফ, আমরা ভাঙিয়ে দিছি ভাই ফার্স্ট জেনারেটর, খারাপ করে দিছি। এবার আমাদেরকে ম্যাপের মধ্যে সেকেন্ড জেনারেটর ঠিক করতে লাগবে, মানে খারাপ করতে লাগবে। যে ল্যাবরেটরি হয়ে গেছে, এবার আমরা চুজ করব হলো মিউজিয়াম ভাই, মিউজিয়ামে যাব এবার আমরা। ওকে তো এবার আমরা মিউজিয়ামে যাব। ওকে তো চলো এবার আমাদেরকে মিউজিয়ামে যেতে লাগবে, সেটা আমাদেরকে খারাপ করতে লাগবে। ওকে তো আমাদের রাস্তা কোথাও, আবে ইয়ার এ আবে ইয়ার চুটকু মুটকু, আমি তোর ভাগ না রে চুটকু মুটকু ভাই, চুটকু মুটকু বহুত পরেশান করে আমাকে ইয়ার চুটকু মুটকু। ওকে আমি ঘন্টা নিয়ে, ঘন্টা আমার দরকার অনেক, ঘন্টা নিয়ে এবার এখান থেকে কাল্টি খাও, এখান থেকে ফটাফট কাল্টি খাও, আমাকে যেতে লাগবে এখন মিউজিয়ামের মধ্যে। ওকে চলো ভাই এবার আমরা আবার চলে আসছি, চলো এবার নিচে যাওয়া যাক ফটাফট, লেটস গো। আমরা এখন নিচে চলে আসছি গাইস, এবার আমাদেরকে যেতে লাগবে মিউজিয়ামের মধ্যে, ফটাফট মিউজিয়ামের মধ্যে আমরা যাবো। আর লাস্টে আমরা এইদিকে কোথাও তো একটা মিউজিয়ামের রাস্তা থাকা, আরে এই বিল্লাল, এই বিল্লাল আসছে ভাই। আবে ইয়ার তোকে তোকে আমি বললাম না তোকে আমি পরে দেখবো, তোর কাছে এখন টাইম নেই ভাই, আমাকে এখন দাঁড়া, আমাকে এখন মিউজিয়ামের জেনারেটর খারাপ করতে লাগবে। দাঁড়া তোর কাছে আসতেছি, দাঁড়া ভাই। এই বিল্লালকে তো এমন কুইটে কুইটে মারবো ভাই, দাঁড়াও তুমি খালি দেখতে থাকো। এই বিল্লালকে ভাই পাঁচবার গুগুলি মারবো ওকে আমি, পাঁচবার। ও ভাই ভাই, এই একে আমি চিনি, একে আমি চিনি ভাই। এর আগে যে আমি গেমটা খেলছিলাম আইসক্রিম, সেটার মধ্যে একে আমি মারছিলাম ভাই। এই বডিগার্ড ছিল একটা এর আগের গেমটাতে ভাই, একে ভাই এরা সবাই মিলে ঠিক করে দিছে ভাই, মানে আধা ঠিক করছে ভাই, দৌড়াতে পারছে না ভালো মতো। এর নাম জানি না ভাই, ও এর নাম মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, এর নাম হলো বোরিস গাইস ভাই। এ বহুত খতরনাক ভাই, এ ওই ওই না, আমি না বেশি টাইম ওয়েস্ট করতেছি, আমাকে না ফটাফট আমাকে এখন জেনারেটর খুঁজতে লাগবে। জেনারেটরের জায়গা কোথায় আছে? তোরে চলো, কোথাও তো একটা কার্টুনের, ওই 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 তো পায়ে গেছি, পায়ে গেছি, পায়ে গেছি ভাই, পায়ে গেছি। মিউজিয়ামের জেনারেটর পায়ে গেছি গাইস আমরা, প্রো গাইস আমরা প্রো। ওকে তো গাইস আমার বন্ধু সবাই চলে আসছে, এবার এদেরকে জিজ্ঞেস করতে লাগবে ভাই এখন আমাকে করতেটা কি হবে। ওকে তো গাইস আমি যতটুকু জানতে পারলাম যে এখানে না আমাকে একটা গান খুঁজতে লাগবে, আর একটা আমাকে না পোস্টার খুঁজতে লাগবে ভাই, মানে একটা ছেলের পোস্টার খুঁজতে লাগবে, আর একটা মোটরাইজড টুল খুঁজতে লাগবে যেটা আমাদেরকে চার্জ করতে লাগবে। আর এখানে না একটা মাস্কও আছে, যে মাস্কটা পরলে আমাদেরকে কেউ চিনতে পারবে না, মানে এরা আমাকে এখন আর অ্যাটাক করবে না। এই যে রড বোরিস মনি যত কিছু আছে, এরা আমাকে অ্যাটাক করবে না সেই মাস্কটা পরলে, কিন্তু সেই মাস্কটা আমাকে খুঁজতে লাগবে। এই তো সবার আগে পোস্টারটা পাই গেছি, পোস্টারটা পাই গেছি, পোস্টারটা নিয়ে, পোস্টারটা নিয়ে, পোস্টারটা আমাকে লাগবে ভাই, জানি না আমাকে কি কাজে লাগবে সেটা জানি না। ওকে বুঝি, ও ভাই দাঁড়া দাঁড়া, একটা না মহা প্ল্যান হচ্ছে এখানে। এই পোস্টারটা আমাকে এখানে রাখতে লাগবে জেনারেটরের সামনে, আর আমাকে একটা গান খুঁজতে লাগবে। চলো ভাই চলো, গান খোঁজা যাক, গান খোঁজা যাক, বেরোয়। ওই দেখো ভাই বোরিস ভাই আমাকে কোথাও যাইতেই দিচ্ছে না ভাই, এখান থেকে গানটা নিয়ে আমি অবেবে যাই। ভাই যেখানে যাচ্ছি সামনে চলে আসছে, যেখানে যাচ্ছি সামনে চলে আসছে ভাই, একটু একটু নিঃশ্বাস নিতে দে ভাই, আমাকে একটু নিঃশ্বাস নিতে দে। ওই দেখো ভাই একদম ল্যাংরাই ল্যাংরাই আসছে ভাই, মানে পা চলতেছে না তাও আমাকে মারতে আসবে ভাই, কেমন কেমন রোবট তুই, একটু নিঃশ্বাস নিতে দে ভাই, একটু দাঁড়া একটু দাঁড়া, আমাকে আমাকে একটু না একটু জায়গাটাকে না এক্সপ্লোর করতে লাগবে, যে এখানে কোথাও তো কিছু আছে, কোথাও তো কিছু একটা আছে, দাঁড়া আমাকে এখানে খুঁজতে লাগবে। পরে যাই, অবে ইয়ার এ বাচ্চা গেলা না বহুত বিরক্ত করে, নে তুই মারবি আমাকে, তুই আমাকে মারবি, নে মানে নে মার, নে আমি দাঁড়াইছি, নে মার, নে মার ভাই, তুই নিজের শান্তি পূরণ কর ভাই, নে মার, মার দে মার দে মার দে, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ মার দিচ্ছে, নে মার মার দে মার দে মার দে, ঠিক আছে। মরলো, খুশি খুশি হইলি, নিজে মরে গেলে আমি জিন্দা হয়ে গেলাম, কি পুরো খুশি হইলি, গাধা গেলা গাধা, রোবট গেলা গাধাই হয় ভাই। ওকে তো আমাকে না চার্জিং বেসটা নিয়ে এখানে আনতে লাগবে, আর আমি ওকে তো আমি গানটা পাই গেছি ভাই, মাইক্রোওয়েভ গান। এই গানটা দিয়ে না আমাকে বোরিসকে মারতে লাগবে, কিন্তু এখন না ভাই, এখন না, এই গানটা আমাকে আগে নিয়ে যায় রাখতে লাগবে। ওই দেখো বোরিস আমার পিছা করতেছে, ল্যাংরা ভাই, পা চলতেছে না তাও ভাই আমার পিছনে দৌড়াচ্ছে। আয় আয় আয়, তুই সামনে আয়, তুই সামনে আয়, তুই সামনে আয় আয় ভাই, শর্টকাট নাই এবার না ভাই, বেশি ইয়ারকি মারা যাবে না ভাই আমাদেরকে, আমি বেশি লাইটলি নিয়ে নিচ্ছি ভাই, অত লাইটলি নেওয়া যাবে না, ফটাফট ফটাফট আমরা কমপ্লিট করতে হবে। চলো ভিতরে চলো, জেনারেটরের মধ্যে চলে আসে, গান নিয়ে নিচ্ছি। এবার আমাদেরকে যেটা লাগবে সেটা হলো চার্জিং, না মনিটরের কি একটা টুল লাগবে, মোটরাইজড টুল লাগবে, মোটরাইজড টুল, গানটা হলো একে দিতে লাগবে। আর তোকে কি লাগবে? ও একে মা একে মাস্ক দিতে লাগবে, বুঝে গেছি ভাই। এখানে না অনেক মুশকিল, এখানে আমাকে না মাস্কটা খুঁজতে লাগবে, মাস্কটা খুঁজলে আমাকে কেউ চিনতে পারবে না, আর আমাকে কেউ অ্যাটাক করবে না ভাই, এই বাচ্চা কুচ্চা গেলা। কিন্তু মাস্কটা কোথায় আছে ভাই, এখানে তো পাচ্ছি না আমি, মাস্কটা খুঁজতে লাগবে কোথায়, এটা জাঙ্ক পাইল। ওকে দেখে, ওকে
জাঙ্ক পাইল। ও তুই জাঙ্কের মধ্যে মাস্ক থাকতে পারে, তোমাকে না ভালো মতো খুঁজতে লাগবে জায়গাগুলোকে। আয় বরিস, তুই আয় 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 তুই আয়। আমি তুই কিচ্ছু করতে পারবো না, দাঁড়া তোর সামনে আমি লুটবাই, দেখো ওর সামনে আমি লুটতেছি তাও কিছু করতে পারছি না। ও ভাই মাস্ক পাই গেছি, দাঁড়া ওকে মাস্কটা আমাকে নিতে লাগবে, মাস্কটা নিতে লাগবে, মাস্কটা নে। ওকে এবার আমি মাস্কটা পরে নিচ্ছি, এবার আমাকে কেউ চিনতে পারবে না। এবার দেখো আমার উপর কেউ অ্যাটাক করবে না, এরা সবাই ভাবতেছে যে আমি এদের মধ্যেই একজন। এই দেখো, হ্যালো বরিস ভাই, হ্যালো বরিস ভাই, হ্যালো ল্যাংলা, হ্যালো ল্যাংলা। এই 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 কেমন তোকে আগের আইসক্রিম টুটে না আইসক্রিম থ্রিতে তোকে আমি মারছিলাম না, মনে আছে? এবার এই মাস্কটা পরে আমি সেই মোটরাইজ টুলটাকে খুঁজবো, তাহলে আমাকে কেউ চিনতে পারবে না, আমি আরামসে খুঁজবো ভাই, কোনো চাপই নাই। ওকে তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মোটরাইজ টুলটা পাই গেছি, এবার এটা আমাদেরকে না নিয়ে যেতে লাগবে। কিন্তু তার আগে আমাকে না মাস্কটা রাইখে আসতে লাগবে ভাই, কারণ মাস্কটা আমাকে লাগবে। ওকে 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 চলো চলো চলো, সবাই আগে না মাস্কটা রাইখে আসি, তারপর আমাকে আমার এই মোটরাইজ টুলটাকে নিতে আসতে লাগবে। ওকে মাস্কটাকে আমরা ফেলাই দিই, ওকে মাস্কটা ফেলাই দিই, এবার চল 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 ফটাফট চল, আমাকে এখন ফটাফট মোটরাইজ টুলটা আমাকে নিয়ে আসতে লাগবে, এবার আমাকে সবাই চিনবে। এবার এই দেখো এই দেখো মাস্ক খুলে দিছি, এবার আমাকে আমার পিছনে দৌড়ানো শুরু করে দিছে। দাঁড়া ভাই, আয় আয় তুই আয় আমার সামনে, চলো এবার মোটরাইজ টুলটা আমাকে নিয়ে আসতে লাগবে ফটাফট। তো মোটরাইজ টুলটা আমি পাই গেছি, এবার লেটস গো ভাই, এবার 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 মরা যাবে না ভাই, এবার মরা যাবে না ফটাফট। ওকে তো গাইস আমরা পাই গেছি, এখন আমাদের হাইড্রোলিক টুল না কি টুল পাইছি এটা, এটা আমরা এবার আমাদেরকে এটা নিয়ে আসি। এবার কি করতে লাগবে? ওকে তো তোকে এটা লাগবে না, আই নিড আ চার্জ মোটরাইজ টুল। আবে ইয়ার এটা আমাকে এখন চার্জও করতে লাগবে, ভুলে গেছি। ওকে এবার আমাকে এটাকে নিয়ে আসতে লাগবে, মাস্কটা নে, মাস্কটা তুই পর, মাস্কটা তুই পর, আমাদেরকে এখন দুজন লাগবে। ওকে মাস্কটা তুই পরছিস, এবার আমার পিছা কর, আয় জলদি আয় জলদি আয়। এবার আমাকে এই মোটরাইজ টুলটাকে নিয়ে যাই, এবার আমাকে এই মোটরাইজ টুলটাকে নিয়ে যেতে লাগবে, আর ওই জায়গাটার মধ্যে আমাকে চার্জ করতে লাগবে ভাই। চল 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 চল, দুজন লাগবে সেই চার্জটা করার জন্য, ফটাফট ফটাফট ভাই। এখন বরিস নাই, ফটাফট আয় ভাই, ফটাফট আয়। তুই তো মাস্ক পরে আছিস ভাই, ওই যে পিছনে বরিস, তুই তো মাস্ক পরে আছিস, তোকে কেউ কিচ্ছু করবে না, আমাকে সবাই মিলে পিটাবে ভাই। চলো 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 চলো, এবার আমাকে এটাকে চার্জ করতে লাগবে, এটাকে এখানে রাখ, চার্জিং কেসের মধ্যে এটাকে রাখ, ভালো তো ধরা। চল লেটস গো লেটস গো, এটাকে চার্জ করতে লাগবে, লেটস গো লেটস গো। রিক্রুটার, আবে ইয়ার তোর কি এখনই, আবে এই চুটকু মুটকু গুলো না বহুত বিরক্ত করে ইয়ার, বহুত বিরক্ত করে। চার্জ করো ভাই ফটাফট চার্জ করো। ওকে তো আমাদের গাইস চার্জ হয়ে গেছে, চল 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 চল, আই এম গোইং ব্যাক টু দা শপ। আবে তুই চলে যাচ্ছিস, আরে দাঁড়া একসঙ্গে চলে গেলো ভাই, আমার বন্ধুরা কিরকম ভাই, আমি দাঁড়া আমিও যাচ্ছি ভাই, দাঁড়া আমিও যাব। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওই দেখো বরিস ভাই আমার পিছা ছাড়বে না কোনোদিনও। ল্যাংরা দাদু ভাই, ল্যাংরা দাদু, আসো 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 আসুন আসুন আসুন, ল্যাংরা দাদুকে এখন নিয়ে আসুন আসুন। এইখানে আমাদের নিয়ে আসছি আমরা চার্জিং মোটরাইজ টুল, এবার কি করতে লাগবে চললে। ওকে এবার রেখে দিছি, ও এবার বুঝছি গাইস, এবার আমাদেরকে কি করতে লাগবে, এবার বুঝে গেছি গাইস। তোমরা খালি দেখো ভাই এখন কি করতে হবে, এই গানটা দিয়ে না দেখো এবার আমরা কি করব। এবার আমাকে বরিসকে বলছে যে এখানে নিয়ে আসতে লাগবে ভাই, এখানে একটা ক্রস চিহ্ন আছে, এই দেখো এই জায়গাটার মধ্যে আমাকে বরিসকে নিয়ে আসতে লাগবে, যাতে আমরা বরিসকে গান দিয়ে মারতে পারি আর বরিস জেনারেটর ভেঙে দিবে। আসো আসুন ভাই, বরিস ভাই এই এই ডাক্তার মধ্যে আসুন, আর বরিস চলে আসছে, আর এখানে আমাদের প্ল্যান শুরু হয়ে গেছে। নাও ও ভাই দেখো, এই যে গান মারছি আমরা, গানটা আমরা পোস্টারে হাতে দিয়ে দেবো, বরিস গেছে, বরিস রাগ হয়ে গেছে এখন, এবার বরিসের বাচ্চাটাকে মারতে যাবে। ওই দেখো বাচ্চাটাকে মারতে যাচ্ছে, যা 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 মারতে যা মারতে যা ভাই, মারতে যা মারতে যা। আর আমাদের জেনারেটর সেকেন্ড নাম্বার জেনারেটর ভাই ভাই ভাই, সেকেন্ড জেনারেটর আমরা ভেঙে দিছি ভাই। এবার শুধু একটা জেনারেটর বাকি আছে, যেটা হলো জোসেফ কটেজ। এবার আমাদেরকে জোসেফ কটেজের মধ্যে যাইতে লাগবে, যেখানে ওই ইভিল নানটা আছে। এবার আয়, এবার ইভিল নান বহুত লাফাচ্ছিল না, ইভিল নান তখন থেকে ইভিল নান বহুত লাফাচ্ছিল, এবার কোথায় গেলে ইভিল নান? আয় এবার ইভিল নান, আয় এবার আয়, এবার আয়, এবার তোকে দেখাচ্ছি ইভিল নান। আর ইভিল নান নাকি তখন বলতেছিল ইভিল নানের ছেলে নাকি রড ভাই, এগুলো এদের 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 কমিউনি এদের কানেকশনই কিরকম ভাই। দাঁড়াও ভাই, ইভিল নানকে এবার ছাড়বো না ভাই, ওই বুড়ি ওই ভূতনি বুড়িটাকে, ওই নান বুড়ি তারপরে আমরা একটা চাবি পাবো। ওকে চলো সবাই, দরজা খুলো, চলে আসছে ইভিল লাল। আরে আরে তুই কি ভয় পাবি, আয় এখানে একটা ট্র্যাপ আছে আমার কাছে, আয় এখানে দাঁড়া ভাই। আমাকে যাই না কেন, হাসি পাই গেল, পুরো হাসি পাই গেল। ওকে তো এই একটাকে নিয়ে আমরা এখানে রাখবো, দেখতে পারলা, এই যে একটাকে আমাকে নিয়ে ওখানে রাখতে লাগবে। এই দেখো ইভিলান, কিরে ইভিলান, কিরে ইভিলান, কিরে শুয়ে আছিস কেন, কিরে তুই না আমাকে মারবি বললি, দাঁড়া এক মিনিট, আমাকে গানটা কোথায় গেল, গান এই দেখো গান, একটা একটা গান নিয়ে নে। এবার ইভিলান, এবার চল ইভিলান জিন্দা হো, চল 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 ইভিলান, ইভিলান ফটাফট জিন্দা, ইভিলান ফটাফট জিন্দা হো, তোকে আমি আরেকবার মারো। এই তো জিন্দা হয়ে গেছে ইভিলান, জিন্দা হয়ে গেছে ভাই, ইভিলান জিন্দা হয়ে গেছে, একে আবার মারতে লাগবে। আয় আয় ইভিলান, আরে ইভিলান কোথায় যাচ্ছিস, আরে ইভিলান কোথায় যাচ্ছিস, আরে এদিকে তাকা একবার।
একবার, আর ইভিলনাল এদিকে তাকা একবার, ইভিলনাল এই দেখো তাকাইছি 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 ভাই একে মারতে লাগবে মারতে লাগবে, আয় 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 ইভিলনাল আয় ইভিলনাল আয় ইভিলনাল আয় 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 ইভিলনাল 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 এই দেখো ভাই ইভিলনাল কি হলো তুমি না পুরো ডায়লগ মারতেছিলা হ্যাঁ ইভিলনাল বুড়ি ভাই বিরক্ত করে দিয়েছে ভাই ওকে এবার আমাকে এখন ডিম খুঁজতে লাগবে ভাই তিনটা ডিম খুঁজতে লাগবে একটা ডিম তো আমি অলরেডি পাই গেছি মানে ওই আমার বন্ধুটা পাই গেছে এবার আমাকে আরো দুইটা ডিম খুঁজতে লাগবে আর ওই ক্রোকোডাইলের নেস্টের মধ্যে রাখতে লাগবে মানে এতটুকু তো আমি বুঝতে পারলাম ভাই ওই ছেলেটা আমাকে বললো আর তারপরে আমি একটা চাবি পাবো যেটা হলো এই চাবিটা দেখো ভাই ফরেস্ট গেট এখানে কুমির চলে আসছে না ভাই এখন যাওয়া যাবে না এই ক্রোকোডাইল একটাকে নিয়ে আগে একটা ডিম পাই গেছি এবার এই ডিমটাকে আমাকে ফটাফট ওই নেস্টের মধ্যে রাখে আসতে লাগবে আর কুমিরটা ভাই কত ভয়ানক ভাই আমি কাছে গেলে আমাকে মারতে আসে ভাই কুমিরটা ওকে তুই ভাই এখান থেকে ইভিলনাল পালাই গেছে ভাই ওই দেখো ইভিলনাল আগে চলে গেছে ইভিলনাল ওই দেখো ইভিলনাল যাচ্ছে যাচ্ছে ইভিলনাল যা ভাই যা 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 আমাকে ফটাফট এখানে ডিমটাকে রাখতে লাগবে ফটাফট কুমির চলে আসবে না হলে রাখ ডিমটাকে ওকে ডিমটাকে রেখে দিছি এবার আমি ওকে তো গাইস দুইটা ডিম রাখা হয়ে গেছে এবার শুধু একটা ডিম বাকি আছে ইভিলনাল ইভিলনাল কোথায় ইভিলনাল ওকে আরেকটা ডিম পাই গেছে আরেকটা ডিম পাই গেছে চলো তিনটা ডিম পাই গেছি এবার এখানে আমাদেরকে ডিমটাকে রাখতে লাগবে ডিমটাকে ওকে রেখে দিছি ওকে এবার কুমির আসবে এবার ওকে এবার আমার যত বলছে কুমির আমাকে কিছু করবে না না ভাই তাও রিক্স নেওয়া ওকে ও কুমিরটাকে কি করতেছে হ্যালো কুমির ভাই হ্যালো কুমির ভাই ও কুমির ভাই ও ভাই কি ভাই কি ভয়ানক কুমির ভাই এ ভাই মুখ ভাই দাঁত দেখো চোখ দেখো ভাই বাপ রে কি খতরনাক কি খতরনাক কিছু করবে না তুই আমাকে কিছু করবে না পুরানা ভয় দেখাচ্ছিলি এখন কি হলো ভাই কুমির এখন আমার বন্ধু হয়ে গেছে ভাই এখন আমাকে কিছু করবে না এবার আমি ওই চাবিটাকে নিতে পারবো এবার আমি ওই ফরেস্টের কিটাকে নিতে পারবো কিটাকে নিয়ে ফটাফট লেটস গো গাইস আমরা ফরেস্টের গেট কি পাই গেছি এবার আমাদেরকে ফটাফট যাইতে লাগবে আর আমাদেরকে এখন এসকেপ করতে লাগবে কারণ আমরা বহুত লেট হয়ে যাবে তিনটা জেনারেটর ভাঙিয়ে দিচ্ছি আমরা মানে ভাঙি তো নাই এখন এই যে লাস্ট জেনারেটর আমরা এখন ভাঙবো ওকে এইখানে হলো ফরেস্টের গেট কি আছে ওকে এটা হলো কি হলো এখানে আমাদেরকে এখন চাবিটাকে লাগাইতে লাগবে আর এখানে লাগানোর পর কিছুটা একটা হবে ভাই ওকে লাগাই দিছি এবার কি হবে ওই যে এই দরজাটা আমরা খুলে দিছি আর এই দরজার মধ্যে দেখো এই যে এই জায়গাটা আমাদেরকে খুলে গেছে এই জায়গাটার মধ্যে আমাকে এখন যাইতে লাগবে ফটাফট লেটস গো 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 ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার দ্য ফরেস্ট উইদাউট আ স্টাডি ভেহিকল ও আমাদেরকে এখন একটা গাড়ি লাগবে ওকে বুঝেছি আবে ইয়ার ইভিল নান কেন কেন তুই আবার তোকে এতবার মারলাম তাও তো শখ হয় নাই তো আবার মরার ইচ্ছা হচ্ছে আবার মরার ইচ্ছা হচ্ছে বাই বাই।